আই এম জাস্ট লাভিং দিস থিং, ব্লগিং জিনিসটা খুবই মজার লাগতেছে এখন। বাহ, সরিষা ফুল ফুটছে, বেশ সুন্দর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ জায়েদ স্টোরি। তেমন কোনো কনসেপ্ট বা কোনো কন্টেন্টের প্ল্যানিং নিয়ে আজকে ক্যামেরা অন করিনি, জাস্ট একটা র্যান্ডম ইভিনিং রাইড। আর ইভিনিং রাইড যেহেতু আছে, সো একটা ডেস্টিনেশন থাকাটাও ম্যান্ডেটরি। বাট শহরের ভেতরে আসলে ডেস্টিনেশন পাওয়াটাই সবথেকে বেশি টাফ একটা ব্যাপার, কেননা অল্প কিছু জায়গা আছে যশোর শহরে মোটামুটি ঘোরার মতন, ছোট একটা শহর, আর জায়গাগুলো কম বেশি সবই ঘোরাফেরা করা শেষ বা হর হামেশাই যাওয়া হয়, তাই জায়গা চুজ করাটা একটা ডিফিকাল্ট ব্যাপার। আর যখন একেবারেই কোনো জায়গার কথা মাথায় আসে না, তখন সহজলভ্য যে ডেস্টিনেশন সেটা হচ্ছে বাইপাস। যশোরের প্রত্যেকের জন্যই যাওয়ার জায়গা নিয়ে কোনো কনফিউশন থাকলেই বাইপাস। তো আমার ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয়, আমিও দেখি আজকে বাইপাসের দিকে একটু যাচ্ছি। তো ক্রস করতেছি আমার ক্যাম্পাস ক্যান্টনমেন্ট কলেজ যশোর, আর কথার মধ্যে কথা হচ্ছে যে আগের ভিডিওটার রিচ আর ভিউজ মারাত্মক আকারে কম আসছে। এখন এই ক্ষেত্রে ভুলটা আমারই, আমি যেদিন ভিডিওটা আপ করছি সেদিন হচ্ছে ব্রাজিল আর আর্জেন্টিনা দুই দলেরই খেলা ছিল একই সাথে, আর আমার ভিডিওর আপলোডিং টাইমটা ছিল অ্যারাউন্ড 9টা বাজে রাত্রে। তো প্রথমত ওই টাইমটাতে ফেসবুকে বা ইউটিউবে ট্রাফিক খুব একটা বেশি থাকে না, আর তার উপরে ওই দিন আর্জেন্টিনা আর ব্রাজিলের খেলা ছেড়ে আমার ভিডিও কেই বা দেখবে। আর সেই সাথে অনেক জায়গায় লোড শেডিংও ছিল। বা সরিষা ফুল ফুটছে, বেশ সুন্দর। আচ্ছা যাই হোক, তো অনেক জায়গায় ইলেকট্রিসিটিও ছিল না, সব মিলে আর কি ভিডিওটা টোটালি একটা ডিজাস্টার ছিল। একদমই রিচ আসে নাই, একদমই ভিউজ টিউজ আসে নাই। তারপরেও একটা জিনিস নোটিস করলাম যে নিচে বেশ কিছু আননোন মেম্বারের, আমাদের পেজের বেশ কিছু আননোন ফলোয়ারেরও কমেন্ট ছিল। তার মানে একটা পজিটিভ সাইড এর মধ্যেও আছে যে বেশ কিছু আননোন লোকের কাছে আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আমার প্রথম ভিডিওতে আমি বলছিলাম যে ক্যামেরার সাথে অভ্যস্ত হইতে কিংবা মাইক্রোফোনের সাথে অভ্যস্ত হইতে কিছুটা টাইম লেগে যাবে, আর যতই ভিডিও আসতেছে বা যতই আমি এই ব্যাপারে একটু ঘাটাঘাটি করতেছি বা একটু প্র্যাকটিস করতেছি, আমার একটা কথাই মনে হচ্ছে যে হ্যাঁ, আই ক্যান ডু ইট, আর আই এম জাস্ট লাভিং দিস থিং, ব্লগিং জিনিসটা খুবই মজার লাগতেছে এখন। যদিও অন্যান্য লাইফস্টাইল ব্লগার বা অন্যান্য ব্লগারদের মতন ক্যামেরা মুখের দিকে ধরে আমার কন্টেন্ট বানাইতে হয় না, যেই কারণে ব্যাপারটা আমার জন্য আরও কিছুটা ইজি হয়ে যাচ্ছে। যেহেতু আমি ইন্ট্রোভার্ট, আমি প্রচুর মাত্রায় ইন্ট্রোভার্ট, তাই ক্যামেরা মুখের দিকে ধরে নিয়ে ভিডিও বানানোর ব্যাপারটা আমার জন্য একটু মানে আনইজি একটা ব্যাপার আর কি। তো ভিড়ভাড় অ্যাভয়েড করে, যদি আজকে ভিড়ভাড় নেই, আমরা বেসিক্যালি ভেকুটিয়ার এদিকেই বসি, ভিড় থাকুক আর না থাকুক। চলে আসছি ভাইয়ের ওখানে, একটু চা টা খাওয়া যাক, দেখি সন্ধ্যা নাগাদ আবার কোথায় যাওয়া যায়। তো চা টা খাওয়া শেষ, আর সময় যখন কয়টা ঘড়ি হতে দেখা যায় না, 6:15, আমরা ভেকুটিয়ার দিক থেকে এখন বেড়ে যাচ্ছি। এই ফ্রাইডেতে 16 ডিসেম্বরে আমাদের YRC যশোর থেকে প্ল্যান ছিল টুঙ্গিপাড়া যাওয়ার, একটা ডে রাইডের প্ল্যান ছিল, আর আমিও বেশ পরিমাণে এক্সাইটেড ছিলাম, কেননা এটা YRC-র সাথে আমার প্রথম ট্যুর হওয়ার কথা ছিল। আর তার উপরে ভাবছিলাম টুঙ্গিপাড়া যাওয়া হবে, ভাই ব্রাদারের সাথে একটা রাইড হবে, সুন্দর সুন্দর ভ্লগ শ্যুট করা হবে, বাট আনফর্চুনেটলি আমাদের ট্যুরটা ক্যান্সেল হয়ে যায়। 16 ডিসেম্বরে আমাদের যশোরে বেশ কিছু ইভেন্ট আছে, সেগুলোতে পার্টিসিপেট করা লাগবে, এই জন্য প্ল্যানগুলো ক্যান্সেল করতে হয়। তো যাই হোক, আলো থাকতে থাকতে আজকের ব্লগটা এখানেই শেষ করি, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। পেজটাকে অবশ্যই ফলো করে দিবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে, টিল দেন স্টে সাবস্ক্রাইবড, ওয়্যার হেলমেট, রাইড সেফ, অ্যান্ড কিপ ওয়াচিং জায়েদ স্টোরি।